আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি খুব ছোট্ট প্রজাতির পাখি ফ্রিন্স পাখির খামারে। পাশে রয়েছে আরিফ ভাই, আরিফের সাথে আমরা কথা বলি। আরিফ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফ্রিন্স পাখির বেবি কি হাতে? হ্যাঁ, এগুলো ফ্রিন্স পাখির বেবি। দেখি আমরা ফ্রিন্স পাখির বেবিগুলো কয়টা আছে এখানে? এখানে তিনটে আছে। তিনটা আছে, এটা আসলে মেইন প্যারেন্টস হচ্ছে এরা, এদের এদের মতো কালার আছে। আচ্ছা, বেবি কতগুলো আছে দেখি আমরা। বেবি আছে সবগুলো হাড়িতে, মোটামুটি বেবি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি প্রতিটা হাড়িতে যেখানে বেবি আছে, প্রতিটা বক্সে বেবি আছে আমার। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা হাড়িতেই বাচ্চা রয়েছে, ফিন্স পাখির বাচ্চা। ওয়াও, ছোট প্রজাতি, খুব কিউট না? এটা গোল্ডেন ফিন্স বলে এটাকে। ভাই এটার মুখে তো মনে হয় লাজ জ্বলতেছে না? এটা রেডিয়ামের মতো আর কি, বেবি অবস্থা এরকম থাকে, অ্যাডাল হলে আস্তে আস্তে ধরেন যে এটা দাগটা উঠে যায়। আচ্ছা মাশাআল্লাহ। এই বক্স গুলাতে কি আছে ভাইয়া? এটা ডিম নিয়ে আছে দেখি আমরা। এটা মনে হয় ডিমে তা দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ডিমগুলোকে দেখাতে পারবো? এই যে কটা ডিম আছে? পাঁচটা ডিম আছে মাশাআল্লাহ। এটা ছোট পাখি পাঁচটা ডিম পারছে? পাঁচটা ছয়টাও ডিম দেয় অনেক সময়। আচ্ছা এটাতে কি আছে? এটাতেও ডিম নিয়ে আছে। এটাতে ডিম আছে দেখি আমরা, আমরা দেখাই ডিমটা দেখাই। একটু বক্সটা খুলেন দর্শক, এখানে রয়েছে তিনটি ডিম। এটি হচ্ছে প্রিন্স পাখির ডিম, মাশাআল্লাহ ভাই দারুণ লাগছে কিন্তু। আচ্ছা দেখি আমরা মুখটা শোনান আপনি। এই বক্সের মধ্যে ওয়াও তা দিচ্ছে না? এরা নিজের বাচ্চা নিজেই করে। ছোট বক্স দুদিকে আছে। আচ্ছা এটার মধ্যে ডিম নিয়ে বসে আছে, কত সুন্দর করে বসে আছে ডিম নিয়ে। আচ্ছা বেবি কি আরো আছে? বেবি আছে, বেবি আছে। আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিন্স পাখির বেবি। এই পাশে আরো বেবি আছে, আমরা দেখাই আপনাদেরকে। এগুলো মনে হয় কিছুদিন হলো ফুটেছে। হ্যাঁ এগুলো তো 10 ডেজ বয়স হচ্ছে, 10 দিন হয়ে গেছে বয়স। ঠিক আছে এটা রেখে দেন। আর কি বক্স আছে? এখন বেবি দেখলাম, পাখি গুলা দেখি চলেন। ভাই মাশাআল্লাহ দারুন কালার, এগুলা কি গোল্ডেন ফিঞ্চ বলা হয় না? হ্যাঁ গোল্ডেন ফিঞ্চ এটা। এগুলার বেবি দেখলাম আমরা তখন, মাশাআল্লাহ কত সুন্দর, বিভিন্ন কালারের রয়েছে এখানে মাশাআল্লাহ।